গাইস, পুজো আসতে আর মাত্র হাতে গোনা দিন বাকি আছে, তাই পুজো স্পেশাল কম্বো এবং প্ল্যাটার নিয়ে এসেছি, যেখানে কম্বো শুরুই হচ্ছে মাত্র 160 রুপিস থেকে। প্রতিটা কম্বো এবং প্ল্যাটার তোমরা শেয়ার করে খেতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই, কোনো দ্বিধা নেই। বাট চমক একটাই, আমাদের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে স্পেশাল অফার। কম্বো বা প্ল্যাটার ছাড়াও কিন্তু এখানে স্ন্যাক্সের আইটেম আছে, স্যান্ডউইচ, বার্গার, তোমরা আলাকাটে বিভিন্ন আইটেম পেয়ে যাবে। তো জায়গাটার নামটা হচ্ছে মানচাও। লোকেশন থেকে সমস্ত ডিটেলস ভিডিওর এন্ডে থাকবে বা ভিডিওর মধ্যে থাকবে, তাই ভিডিওটা লাস্ট অবধি দেখবে, ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে সোজা ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। Chemicals collide. Hold tight, hold tight. দেখো, এখানে কম্বো বা প্ল্যাটার ছাড়া আলাকাট মেনুতে কিন্তু তোমরা বিভিন্ন আইটেম পেয়ে যাবে, যেমন চাইনিজ, স্যান্ডউইচেস, মকটেল, স্ন্যাক্সের বিভিন্ন ভ্যারিয়েশন এবং খুব ইউনিক ইউনিক আইটেম আছে, যেগুলো আমি ফার্স্ট টাইম ওদের মেনু কার্ডে দেখছি। তো বেসিক্যালি আজকে আমরা যে প্ল্যাটারটা ট্রাই করব সেটার উপর একটা ভালো মতো অফার চলছে, ঠিক আছে? ওনাদের বলতেই মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট করে দিয়ে দিয়েছে, মানে এর থেকে বোঝা যায় যে জায়গাটার কতটা রাশ। স্টার্টিংটা করবো হচ্ছে আমরা মকটেল দিয়ে। মকটেলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ফ্রেশ লাইম সোডা, এরকমভাবে সার্ভ করেছে, এরকম একটা গ্লাসে সার্ভ করেছে, পুরো চিল্ড আছে। খেয়ে দেখি, হালকা একটা লেমনের খুব সুন্দর ফ্লেভার আসছে, বাট রিফ্রেশিংয়ের জন্য কিন্তু খুব ভালো। এবার আসবো হচ্ছে প্ল্যাটারে। স্টার্টিংটা করবো, দেখো স্টার্টিং করার আগে যেটা আমি বলবো যে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিয়েছে প্ল্যাটারটা। মাঝে 3টে সস আছে, একটা ডিপস আছে, আর এখানে আছে স্টিম মোমো, এখানে আছে তন্দুরি মেয়ো মোমো, এটা ফিশ ফ্রাই, আর এটা হচ্ছে গন্ধরাজ চিকেন স্ট্রিপস। তো আমি স্টার্টিংটা করবো হচ্ছে ফিশ ফ্রাই দিয়ে। এখানে এরকম সাইজের ফিশ ফ্রাই আছে, মানে এত সুগন্ধ বেরোচ্ছে না এই খাবারগুলো থেকে, জাস্ট এমনিই লোভ লেগে যাবে। সাইজটা নর্মাল সাইজ, মানে ডিসেন্ট সাইজ যেটা বলতে পারো, এরকম আছে। ফিশের পরিমাণ ঠিকঠাক আছে, বলবো না যে অনেক বেশি আছে, বাট ঠিকঠাক আছে, ঠিকঠাক কোয়ান্টিটিতে আছে। তো কামড়টা বসানো যাক, শুধু শুধু। এই চাটনিতে ডিপ করে খেয়ে, অসাধারণ খেতে লাগছে। গরম গরম সার্ভ করেছো তো, আর স্ন্যাক্স আইটেম এমনি গরম গরম সার্ভ করলে বেশি ভালো লাগে খেতে, চাটনির প্রয়োজন হবে না। আর বেসিক্যালি এখানে যে মাছটা ইউজ করেছে, ওনাদের জিজ্ঞেস করাতে ওনারা ক্লেম করেছেন যেটা বোম্বে ভেটকি ইউজ করেছে। তো আমি বলবো সাইজও ঠিকঠাক আছে, মাছের যে পরিমাণটা দিয়েছে সেটাও ঠিকঠাক আছে, আর প্রাইসের কথা তো বলবোই, সেটা শুনলে তোমরা জাস্ট চমকে যাবে। তো এবার আসবো হচ্ছে নেক্সট আইটেম, নেক্সট আইটেম ট্রাই করবো যেটা আছে স্টিম মোমো। দেখো গরম গরম দিয়েছে তো, তাই জন্য প্লেটের মধ্যে এটা হয়তো লেগে গেছে। স্টাফিংটা দেখো, মোমোর সাইজটা বেশ স্ট্যান্ডার্ড আছে, বেশ বড়ই আছে বলতে গেলে, আর যে লেয়ারটা এতটাই পাতলা যে হাত দিয়ে ইতিমধ্যে ছিঁড়ে যাচ্ছে। ভিতরে মেন্স করা চিকেন আছে। অথেন্টিক রেস্টুরেন্টে তোমরা যদি আলাকার্ট মেনু থেকে মোমোজ অর্ডার করো, ঠিক আছে, সেখানে যে কোয়ালিটি বা যে ফ্লেভারটা পাবে সেটাই কিন্তু, সেরকম কোয়ালিটির মোমোই কিন্তু ওনারা সার্ভ করছেন। শুধু শুধু ট্রাই তো করেছি, পাশে যেহেতু কেচাপ আছে এটাতে একটু ডিপ করে একটু খাওয়া যাক। নট ব্যাড, আলাদা করে আর কিছু বলার নেই। এবার আসবো নেক্সট আইটেম, যেখানে দেখো সার্ভ করেছে হচ্ছে গন্ধরাজ চিকেন স্ট্রিপস। এখানে 1, 2, 3, 4 পিসেস আছে, এটা নিলাম। বেশ ভালো খেতে, চিকেনের কোয়ান্টিটিটা দেখো, আর তার সাথে একটা হালকা মানে গ্রিন কালারের গন্ধরাজ জেস্ট আছে। উপরে যে ব্যাটারে চুবিয়ে যে কোটিংটা করা আছে তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অনিয়ন দেওয়া আছে, তারপর হচ্ছে তোমার পুদিনার লিভস দেওয়া আছে এবং হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো এখানে আছে হচ্ছে চাটনি, আর চাটনিতে ডিপ করে ওয়েল ম্যারিনেটেড। এবং এখানে গেম চেঞ্জারটা হচ্ছে এই চাটনিটা, এই চাটনিটাতে ডিপ করে সত্যি সুস্বাদু খেতে লাগছে, মানে অন্য একটা মাত্রা বা অন্য একটা ফিলিংস
অ্যাড হচ্ছে এটা আমি বলতে পারি। এবার আসবো এই প্ল্যাটারের ফিফথ বা লাস্ট আইটেম, সেটা হচ্ছে তন্দুরি মেয়ো মোমো। দেখো উপর থেকে তন্দুরি সস দেওয়া আছে, তারপর হচ্ছে পুদিনা লিভস না সরি ধনে পাতা দিয়ে খুব সুন্দরভাবে গার্নিশ করে দিয়েছে উপর থেকে। দেখতে টেম্পটিং লাগছে জিনিসটা, এরকম সাইজের আছে, নর্মাল সাইজ যেরকম মোমো সাইজ হয়। চিকেন স্টিম মোমোটাকেই ফ্রাই করে তারপর তন্দুরি মেয়ো সসে টস করা হয়েছে, ঠিক আছে। ভিতরের যে স্টাফিংটা আছে সেটা সিমিলারই আছে, এক্সট্রা কোনো চেঞ্জেস নেই, অ্যাড অন হয়েছে শুধু এই সসটা। একটা টকটক ফিলিংয়ের ব্যাপার আছে যেটা বেশ ভালো লাগছে খেতে। আর এখানে চাটনিটা দেওয়া আছে, ওই চাটনিতে ডিপ করে একটু খেয়ে দেখি কেমন লাগে। চাটনিতে ডিপ করে খাওয়ার এটা কোনো মানেই হয় না, এর যে অথেন্টিক স্বাদটা সেটা মিস করে ফেলবে, তাই আমি বলবো যে শুধু শুধু খেয়েও বস ভালো লাগবে। তো এটা ছিল আজকের হচ্ছে প্ল্যাটারটা, যেখানে পাঁচ রকমের আইটেম আছে। পার্টিকুলার এর দাম হচ্ছে মাত্র 220 rupees। এবার এখানে একটা চমক আছে, কী বলতো, তোমরা যদি এসে দেখাও যে বা তোমরা যদি আমাদের সাবস্ক্রাইবার হও তাহলে তোমাদের জন্য একটা ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট করে পড়বে 175 rupees, ঠিক আছে, অনেকটাই কম। আর সামনে পুজো, এটাই পারমানেন্ট থাকবে, এখন এটা চলবে, তো নির্দ্বিধায় শেয়ার করে আরামসে খেতে পারো। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর এক্স্যাক্ট লোকেশন নিয়ে ব্যাক করছি। পাঁচ রকমের আইটেম দিয়ে এই প্ল্যাটারটার দাম হচ্ছে মাত্র 220 টাকা। এবং তোমরা যদি আমাদের সাবস্ক্রাইবার হও, এসে যদি দেখাও যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে, তাহলে তোমরা পেয়ে যাবে 45 rupees ডিসকাউন্ট। হ্যাঁ, এটাই 175 rupees তোমরা অ্যাভেল করতে পারবে। এবার বলি, এখানে যদি তোমরা এই প্ল্যাটারটা যদি ট্রাই নাও করতে চাও তাহলে অনেক ধরনেরই কম্বো আছে, প্রায় পাঁচ রকমের কম্বো আছে। এছাড়াও সেটাও যদি ট্রাই করতে না চাও তাহলে বিভিন্ন স্ন্যাক্সের আইটেম আছে, স্যান্ডউইচেস আছে, বার্গার আছে, বেশ ইউনিক ইউনিক আইটেম আছে ওদের মেনু কার্ডে, সেটা আমি লক্ষ্য করলাম। খুব রিজনেবল প্রাইসের মধ্যেই আছে এবং জায়গাটা কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন হলো। এবার আসবো লোকেশন, লোকেশন খুবই ইজি। এটা সিচুয়েটেড হচ্ছে লেক গার্ডেন্স লর্ডসের মোড়, লর্ডসের একদম লর্ডসের মোড়ের অপোজিটেই দেখবে খুব বড় একটা বটবৃক্ষ আছে, ঠিক আছে, বট অশ্বত্থ মিলিয়ে। আর ঠিক তার অপোজিটেই রয়েছে হচ্ছে মানচাও। যদি তাও যদি কোনো তোমাদের কনফিউশন আছে, আমার মনে হয় যে কনফিউশন হবে না, থাকলে ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লিঙ্কটা দেওয়া থাকবে, দেখে নিতে পারো। এখানকার টাইমিংটা বলে দিই, দুপুর 1টা থেকে রাত্রি 11টা পর্যন্ত যখন আসবে তখন এই প্ল্যাটারটা তোমরা অ্যাভেল করতে পারবে। তো কিছু ডিফারেন্ট কিছু ট্রাই করলাম, ভিডিওটা ভালো লাগলে কী করবে, লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করি, আর নেক্সট ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে। সো টাটা।